আমরা নটবেরি ফার্মে এসেছি, এটা থিম পার্ক। এখানে ওল্ড স্টাইলের সেই কামারের দৃশ্য দেখা যাচ্ছে। এটা একটা ওল্ড টাউনের স্টাইলে তৈরি। এই যে ঘরটা দেখা যাচ্ছে গ্লাস ব্রাউন, এর আগে একটা কামারের ঘরের ভিডিও করলাম। এখানে একজন গাইড স্কুলের শিক্ষার্থীদের পুরনো আমলের একটি ওয়াগন সম্বন্ধে বলেন। এরপর আমরা চলে এলাম লগ রাইডের কাছাকাছি। এখানে গাছের গুড়ির মতো করে একটি নৌকা বানানো আছে, আসলে একটি না অনেকগুলো নৌকো। এই গাছের গুড়ির মতো দেখতে নৌকোগুলো দিয়ে রাইডটি তৈরি। লগ রাইড চড়ার জন্য আমাদের একটি দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হলো। লাইনে অপেক্ষা করতে করতে বোরিং হয়ে যাচ্ছিলাম, চারিদিকে তাকিয়ে নিলাম এক পলক, অসংখ্য রাইড দেখতে পেলাম আমাদের এই জায়গা থেকে। আমার সঙ্গে ছিল অনন্ত, আবিয়ান আর আম্মা, ওরাও গল্প করতে লাগলো। আমি আমার ক্যামেরায় দূরের রাইডগুলোর দৃশ্য ধারণ করতে লাগলাম। সময় যে খুব একটা খারাপ কাটছিল তা বলা যাবে না, তবে এটা একটি দীর্ঘক্ষণের অপেক্ষা। যাই হোক, দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর এক সময় আমাদের পালা চলে এলো। লগ রাইডে চড়ার জন্য দীর্ঘক্ষণের লাইনে অপেক্ষা করতে করতে যখন গুহার ভিতরে গেলাম তখন একটু অবাক হলাম। দেখলাম গুহার ভেতরে হেরিকেন জ্বালিয়ে রেখেছে। সেই হেরিকেন দেখে মনে হলো আসলে আমরা সত্যি সত্যি গুহার ভেতরে যাচ্ছি। এটি একটি চমৎকার। আমি এখন বাইরে উপরে উঠে যাচ্ছি। উপরে ওঠার পর এটা নিচে ফেলে দিবে,
নিচে ফেলে দেওয়ার আগে আমি আমার ক্যামেরা ঢুকিয়ে ফেলতে চাই। এদিক দিয়ে বের হতে হবে সেই আবার পুরানো স্টাইলের একটা কাঠের গুহার মতো ঘর, সেটা দিয়ে বের হয়ে যেতে হবে আমাদের। চমৎকার রাইড, ভিতরে অনেক কিছু ছিল, দৃশ্য ধারণ করা সম্ভব না কারণ পানিতে ভিজে যাবে। এখান থেকে দূরে দেখাচ্ছি কীভাবে অন্ধকার গুহার ভিতরে ঢুকে যায়। এই যে এখান দিয়ে ড্রপটা হয়, এই ড্রপটার সময় একটু ভয় লাগে। এই যে একটা ড্রপ করতেছে, এই রাইডটা উপর থেকে পড়ছে 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 পড়ছে। বিভিন্ন রাইডগুলো ঘুরে ঘুরে দেখছি, সবগুলো রাইডে চলার মতো না, সবগুলো রাইড খুবই স্ক্যারি। সেগুলো আমরা চলতে চাচ্ছি না, আমিও চলতে চাচ্ছি না, তবে এখানে সবাই অনেক এনজয় করে যারা অভ্যস্ত এগুলো চড়ে চড়ে, তারা প্রচুর এনজয় করে। এই যে আবার দেখাচ্ছে এই রাইডটা একদম উপরে নিয়ে যাচ্ছে, নিয়ে গেল নিয়ে গেল নিয়ে গেল, এবার এবার আমরা ট্রেন স্টেশনে এলাম ট্রেনে চড়ার জন্য, সেই পুরনো আমলের ট্রেনে চড়ার জন্য। দেখতেই অসম্ভব একটা ভালো লাগা কাজ করতে লাগলো। পুরনো ওয়েস্টার্ন মুভিতে যেরকম ট্রেন স্টেশন, একদম সেরকম ট্রেন স্টেশন। ট্রেনের জন্য অপেক্ষা করছি, অপেক্ষা করতে করতে ট্রেনের দেখা মিলল, ট্রেন আমাদের একদম কাছে চলে আসলো। আমরা উদ্গ্রীব হয়ে রইলাম ট্রেনে চড়ার জন্য, সে এক অসম্ভব ভালো লাগার অনুভূতি। চড়ার পালা, আমরা এখন ট্রেনে উঠছি। উঠলো ট্রেনে, পুরোনো আমলের ট্রেন আবিয়ান অনন্ত উঠেছে। আমরা
কোথায় কোথায় নিয়ে যায় আমাদের বোর্ডিং হাউস, এখানে বোর্ডিং হাউসও আছে, পুরনো ট্রেন স্টেশন, মিসের শপ আছে, ব্যাংক, সেই পুরনো ব্যাংক, হোটেল, সেলুন আছে, পুরনো ট্রেন স্টেশন দিয়ে যাচ্ছি আমরা। আমাদেরকে হাত নেড়ে জানাচ্ছে ট্রেনের মাধ্যমে পুরা নটবেরি ফার্মটা চক্কর দেওয়া যাচ্ছে। ট্রেনে আমরা যখন বাইরের দেশে মশগুল ছিলাম, হঠাৎ করে আউটলর আগমন ঘটলো।
পুরুষ আউটলটা এমনভাবে চিৎকার করে উঠলো, সবাই চমকে গিয়েছিলাম। এই ডাকাতের আগমনে আমরা সবাই কিছুটা আতঙ্কিত হয়েছিলাম, কারণ পুরুষ ডাকাতটা খুব জোরে চিৎকার করেছিল। পরে মেয়ে ডাকাতটা এসে সবার সাথে ফান করতে লাগলো। যাই হোক, এই ডাকাতদের গ্রুমিংটা খুব সুন্দর ছিল, দেখতে রিয়েলি এদের আউটলর মতো লাগছিল, সেই ওয়েস্টার্ন মুভির আউটল। যাই হোক, ট্রেন জার্নিটা আমাদেরকে খুবই আনন্দ দিলো।